Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sabahul khair. Nahruka mubarak. Fakayfa halukum? Alhamdulillah bi khairin. Hal tabati as-siha? Alhamdulillah as-sihhatu as-sa'ida. كيف عسرتك يا بني الحمد لله تعالى كلهم في عيشة راضية حياك الله تبارك في عائلتك চার লক্ষ্মীগঞ্জ নাজিরিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা কর্তৃক অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর তাদরিসুল মিশকাত গ্রন্থের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আনা জাকিয়া নূর বিনতি নূর আল আমিন। আজকে আমরা তাদরিসুল মিশকাত গ্রন্থের দ্বিতীয় অধ্যায় কিতাবুল আলিম এ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা প্রথমে যে হাদিসটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابي هريره رضي الله عنه তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ارشاد করেছেন من نفس عن مؤمن قربة من قرب الدنيا যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির দুনিয়ায় একটি ক্ষুদ্র কষ্ট দূর করে দেবেন نفس الله عنه قربة من قرب يوم القيامة আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার একটি বিরাট কষ্ট দূর করে দেবেন। ওয়ামান ইয়াসারা আলা মুসিরিন ইয়াসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে ব্যক্তি কোন অভাবগ্রস্ত ব্যক্তির একটি অভাব সহজ করে দেবেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সকল অভাব দূর করে দেবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সকল দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এখানে দোষ ত্রুটি বলতে মানুষ তার নফসের কুমন্ত্রণায় এবং শয়তানের প্ররোচনায় পড়ে যেসব অন্যায় কাজ করে থাকে সেগুলো যদি অন্য মুসলমান জেনে থাকে তাহলে তার সমাজে তাকে হেয় প্রতিপন্ন না করার জন্য তার এই দোষ ত্রুটি জেনেও গোপন রাখা উচিত। কিন্তু সমাজের বৃহত্তর স্বার্থে এবং ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশায় তখন এই দোষ ত্রুটি গোপন রাখা উচিত নয়।
এখানে সে সম্পর্কে বলা হয়েছে। ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি, বান্দা যে পর্যন্ত তার ভাইয়ের সাহায্য করেন সে পর্যন্ত আল্লাহ তার সাহায্য করতে থাকেন। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, আর যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলতে থাকে, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাত লাভের পথ সহজ করে দেন। ওয়ামাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর যে সকল ব্যক্তি আল্লাহর ঘর সমূহের কোনো একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব অধ্যয়ন করে এবং তার মর্ম অনুধাবনের জন্য পরস্পর আলোচনা করে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপর স্বস্তি এবং প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়াহাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতাগণ রহমতের চাদর দিয়ে তাদের পরিবেষ্টন করে রাখেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ তাআলা তার দরবারে উপস্থিত ফেরেশতাগণের সামনে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেন। ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরা বিহি নাসাবুহু, আর যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি আমরা মুসলিম শরীফে পেয়েছি। এবার আমরা কিতাবুল ইলম থেকে আরেকটি হাদিস নিয়ে আলোচনা করব। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, দুই ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঈর্ষা করা যায় না, রাজুলুন আতাহুল্লাহু মালান ফসল্লতহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, প্রথমত ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন এবং সে অর্থ সৎ কাজে ব্যয় করার মনোবল তথা মানসিকতা তাকে আল্লাহ দান করেছেন। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, দ্বিতীয়ত ওই ব্যক্তি যাকে আল্লাহ প্রচুর জ্ঞান দান করেছেন, ফাহুয়া ইয়াকদি বিহা, সে এই জ্ঞান দ্বারা সুবিচার প্রতিষ্ঠা করে, ওয়ায়ুআল্লিমুহা, এবং অন্যকে শিক্ষা দেয়। এখানে বলা হয়েছে দুই ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঈর্ষা করা যায় না। আসলে ঈর্ষা কি? হিংসা, হাসাদ। এখানে হিংসা
করা উচিত নয়, কখনো এটা জায়েজও না। আর হিংসা হচ্ছে কি? অন্যের প্রভাব প্রতিপত্তি, অন্যের ধন সম্পদ ঐশ্বর্য দেখে সেগুলো লাভের জন্য মনোবাসনা পোষণ করা এবং ওই ধন সম্পদ তার ধ্বংস কামনা করা, এটা হচ্ছে কি? হাসাদ তথা হিংসা। কিন্তু আমাদের আলোচ্য হাদিসে এখানে সেই হাসাদ বলা হয়নি। এখানে হাসাদ দ্বারা লা হাসাদা, এখানে হাসাদ দ্বারা গিপ্তা উদ্দেশ্য। গিপ্তা মানে কি? অপরের নিয়ামতের অনুরূপ নিয়ামত কামনা করা। তাহলে এখানে আমরা হাদিসে কি দেখতে পাই? রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দান করেছেন। আরেকটা কি? রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, যাকে আল্লাহ তাআলা প্রচুর জ্ঞান দান করেছেন। তাহলে এই দুটো কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে অপার রহমত নিয়ামত। এখন গিপ্তা দ্বারা এই নিয়ামত পাওয়ার আকাঙ্ক্ষা করাকে বলা হয় কি? গিপ্তা। তার মানে কি? অন্যের কাছে এই নিয়ামতটা আছে, আল্লাহ যেন আমাকেও সেই নিয়ামতটা দেন, এটাই হচ্ছে কি? গিপ্তা। তাহলে এই দুটি অর্জন করা মানুষের কি সহজ সাধক প্রবৃত্তি হওয়া উচিত? এই জন্য এখানে এটা হাসাদ, মানে এই দুই ব্যক্তিকে ঈর্ষা করা যাবে, ঈর্ষাটা এখানে গিপ্তা অর্থে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কিতাবুল আলেম থেকে আরো একটি হাদিস আলোচনা করব। ওয়ান আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু কাল, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, যাকারা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো, আহাদু হুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন, তাদের একজন আবেদ এবং অপরজন আলেম। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, আবেদের উপর আলেমের শ্রেষ্ঠত্ব যেমনি আমার শ্রেষ্ঠত্ব তোমাদের একজন সাধারণ মানুষের উপর। ثم قال رسول الله صلى الله عليه وسلم, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলু আস-সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতু ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতি লিয়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। অর্থাৎ কি? নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাকুল এবং আসমান এবং জমিনের বাসিন্দাগণ, এমন কি গর্তের পিপীলিকা সমূহ এবং মৎস্যসমূহ পর্যন্ত মানুষকে কল্যাণের শিক্ষা দানকারীর জন্য দোয়া করতে থাকে। রাওয়াহু তিরমিজি, এটি তিরমিজি শরীফে এসেছে। ওয়ারাওয়াহু দারিমি আন মাকহুলিন মুরসালান, ইমাম দারিমি মাকহুল থেকে মুরসাল সনদে হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ালাম ইয়াসকুর রাজুলানি, এবং তিনি রাজুলানি শব্দটি উল্লেখ করেননি। ওয়াকালা ফাদলুল আলিমি আলাল আবিদ
তাফাদলি আলা আদনাকুম। তিনি বলেছেন আবেদের উপর আলেমের শ্রেষ্ঠত্ব যেমনি ভাবে তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর আমার শ্রেষ্ঠত্ব। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা তালা হাযিহিল আয়াত, এরপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমগণ আল্লাহ তাআলাকে অধিক ভয় করে থাকে। ওয়াসারাদাল হাদিসু ইলা আখিরিহি, এছাড়া তিনি হাদিসের বাকি অংশ ইমাম তিরমিজির মতোই বর্ণনা করেছেন। এবার আমরা কিতাবুল আলেম থেকে আরেকটি হাদিস আলোচনা করব। وعن عبد الله ابن عمرو رضي الله عنه قال حضرت عبد الله ابن عمر رضي الله عنه হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, নিশ্চয় শেষ জামানায় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলম টেনে বের করে উঠিয়ে নেবেন না। ولكن يقبض العلم بقبض العلماء, বরং আলেমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন। حتى اذا لم يبقى عالما, এমনকি দুনিয়ায় যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযা আন-নাসু রুউসা জুহালান, তখন মানুষ মূর্খ লোকদেরকে নেতা হিসাবে মেনে নেবে, গ্রহণ করবে। ফাসুইলু, এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে মাসালা জিজ্ঞেস করবে। ফাফতু বিগাইরি ইলমিন, এবং তারা এলেম ছাড়া জ্ঞান ছাড়া সেসব মাসালার ফতোয়া প্রদান করবেন। ফাদল্লু, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে। ও আদল্লু, এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। মুত্তাফাকুন আলাই, বুখারি ও মুসলিম। আমরা আজকে যে চারটি হাদিস আলোচনা করলাম সেখানে সংশ্লিষ্ট অনেক প্রশ্ন আছে এবং অনেক আলোচনা আছে। সেখান থেকে আমি কয়েকটি প্রশ্ন এখানে তোমাদেরকে আলোচনা করব। প্রথমত হচ্ছে, মা মানা কাউলিহি আলাইহি সালাম লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, এখানে লা হাসাদা ইল্লা ফি ইসনাইনে এটি দ্বারা কি বোঝানো হয়েছে বা এর মর্মার্থ কি? এটা আমি হাদিস আলোচনা করার সময় বলেছিলাম, হাসাদ মানে ঈর্ষা। কেন ঈর্ষা করা যাবে দুইজন লোককে, দুই ধরনের ব্যক্তিকে? তখন বলেছিলাম কি, এটা হাসাদ, এই হাসাদ দ্বারা ঈর্ষা নয়, এখানে গীপ্তা উদ্দেশ্য। তাহলে এই সংশ্লিষ্ট প্রশ্নটা তোমরা কি এটা আয়ত্ত করার চেষ্টা করবে এবং শিখে নিবে। এখানে আমরা কিছু আলোচনা করেছি। এখন দেখো দ্বিতীয় প্রশ্ন, মাল মুরাদু বিকাউলিহি আলাইহিস সালাম লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন বাইয়্যিন, লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, অর্থাৎ
মানুষের অন্তর থেকে টেনে এলেম উঠিয়ে নেওয়া হবে না। এটা কি? বর্ণনা করো, এর মর্মার্থ বর্ণনা করো। এখন এটা কি কেয়ামতের পূর্বে কেয়ামতের আগের অবস্থা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে কি, কেয়ামতের পূর্বে কোন এলেম অবশিষ্ট থাকবে না, অর্থাৎ যতদিন পর্যন্ত এলেম কায়েম থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না। কেয়ামতের পূর্ব আলামত হচ্ছে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে টেনে বের করে এলেম উঠিয়ে নেবেন না, বরং কি আলেমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে এলেমটা উঠিয়ে নেয়া হবে। অর্থাৎ কি, যখন কোনো আলেম এ দুনিয়ায় থাকবে না তখন তাদেরকে কি করবে, কে কোরআন হাদিস শিক্ষা দিবে, কে শিক্ষা গ্রহণ করবে, তখন লোকেরা কি করবে, জাহেল বা মূর্খ লোক থেকে ফতোয়া জিজ্ঞেস করবে। কারণ মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন তো মানুষের সমস্যা থাকবেই, তখন মানুষ মূর্খ লোকের কাছে যাবে যাদের কাছে কোনো এলেম নেই, তখন তারা কি করবে, কোন রকম জ্ঞান ছাড়াই সেই প্রশ্নকৃত মাসালার ফতোয়া প্রদান করবে, জবাব দেবে। এর দ্বারা কি হবে, সে নিজেও ফতভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও ফতভ্রষ্ট করবে এবং সমাজে কি একটা বিশৃঙ্খল পরিবেশে তৈরি করবে, আর মানুষের মধ্যে তখন নানা ধরনের কি অশান্তি অনিয়ম দেখা দেবে। এটাই হচ্ছে কিয়ামত পূর্ব অবস্থা। হ্যাঁ, এখন আমরা দুইটা প্রশ্ন সম্পর্কে আজকে আলোচনা করেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত তাই বাকি প্রশ্নগুলো তোমরা শিখে নিবে। এখন আমাদের প্রশ্নটা তাহা কি কেউ আসে, তাই না? এখন দেখি আমরা দুইটা কয়েকটা তাহাকিক নিয়ে আলোচনা করি। প্রথম তাহাকিক হচ্ছে নাফাসা, নাফাসা নাফাসা এটা কি, কোন সিগা? এটা হচ্ছে কি সিগা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। তাহলে এটার বহসটা কি হবে, যেহেতু নাফাসা বহসটা কি, বহস কি, এটা মাজিনা মোজারে, যেহেতু এখানে আলামতে মোজারের কোনো চিহ্ন নেই সেহেতু এটা কি হবে, মাজিমা আয়ু, ইসবাত ফাইলে মাজিমা আয়ু। এটার বাপটা কি হবে, এটার বাপ হবে কি, যেহেতু এখানে নাফাসা, এখানে কি আছে, তাসদিদ আছে, নাফাসা বাবে কি, তাফরিল, বাবে তাফরিল, তাহলে হবে কি মাসদার, আত-তানফিস, তাফইলের ওজনে কি হবে, আত-তানফিস। তাহলে মাদ্দাটা কি হবে,
মানতে হবে কি? এখানে কি আছে? মূলক হয় মানতে মানে কি? মূলক হয় আর তানফিস নুন ফা সিন, মূলক হয় কি? নুন ফা সিন। তাহলে এখানে জেনেসটা কি হবে? তাহলে মাদ্দা আর জেনেস। জেনেসে কি, যেহেতু এখানে কোন তিনটা তিন রকমের অক্ষর, তাহলে এখানে জেনেসটা কি সহজ না? জেনসে সহি। আর অর্থটা হবে কি? অর্থটা হবে নাফাসা, অর্থাৎ কি? দূর করা, দূর করেছেন। ঠিক আছে, তাহলে এই তাহকিকটা সম্পর্কে বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা এভাবে আরেকটি তাহকিক সম্পর্কে আলোচনা করি। আমরা নাফাসা সম্পর্কে আলোচনা করেছি, এখন আরেকটা তাহকিক সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কি, ইয়াল তামিসু, ইয়াল তামিসু, ইয়াল তামিসু। এখানে সিগাটা কি হবে? এখানে কি আছে দেখো, এখানে কি বহসটা হবে? এখানে আলামতে মোজারে কি আছে? ইয়া আছে না? আলামতে মোজারে ইয়া, তাহলে এখানে কি হবে? বহাস ইসবাত ফেলে মোজারে মারুফ, ইসবাত ফেলে মোজারে মারুফ। এখানে বাপটা কি হবে? বাপটা হবে কি? ইয়াল তামিসু। এটা কোন বাপ? বাবে ইফতিহান, বাবে ইফতিহান। মাসদার হবে কি? আল ইলতিমাস, ইলতিমাস মাদা লাম মিম সিন জেনেস সুফি। অর্থটা হবে কি? আল মায়না সে অনুসন্ধান করে, খোঁজ করে। তাহলে আজকে আমরা যে পাঠে যে হাদিসগুলো আলোচনা করলাম, সংশ্লিষ্ট প্রশ্ন তাহকিক অন্যান্যগুলো তোমরা পড়ে নিবে। আজকে ক্লাস এখানে সমাপ্তি। আরাকালাহিকান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।